বাংলা বরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সফর বাতিল জেপি নাড্ডার, নির্বাচনের ডঙ্কা বাজিয়ে বঙ্গে আসছেন অমিত শাহ। আজ অবসর নেবেন আসামের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, আসামের নতুন মুখ্য সচিব আসাম মেঘালয় ক্যাডারের আইএএস জিষ্ণু বড়ুয়া। কফিনে শেষ পেরেক পুতল, আর ঘরে ফেরা হবে না, মোদী সরকারের উপর ক্ষুব্ধ কাশ্মীরি পণ্ডিতরা। নির্বাচনে নয়া রেকর্ড বিজেপির, 43 জন উচ্চপদস্থ বিজেপি কর্মীকে এখনো পর্যন্ত দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে পদ্ম শিবির। বিহার বিজেপিতে বিদ্রোহ, অযোগ্যদের নাম কিভাবে এলো এনআরসিতে বলল গুয়াহাটি হাইকোর্ট, হলফনামা চেয়ে ফরমান ডিভিশন বেঞ্চের। এবং সর্বশেষ খবরটি হলো, অবশেষে নাগালে মনীষ শুক্লা হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটে খুনি, সিআইডির হাতে গ্রেপ্তার আরো 2 জন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। সফর বাতিল জেপি নাড্ডার, নির্বাচনের ডঙ্কা বাজিয়ে পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। পাকির চুক নির্বাচন, আর বাংলা দখলই যেন মূল লক্ষ্য বিজেপির। এই পরিস্থিতিতে বঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। আগামী 5 ও 6 নভেম্বর রাজ্য সফর রয়েছে তার, একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান 5 নভেম্বর মেদিনীপুর এবং রাঢ়বঙ্গের বৈঠক এবং 6 নভেম্বর কলকাতা এবং নবদ্বীপ জুনের বৈঠক। বিধানসভা নির্বাচনের রণকৌশল ওই বৈঠকে স্থির হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দুর্গাপুজো মিটতে না মিটতেই রাজ্যে আসবেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, এমনই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল সম্ভবত নভেম্বরের শুরুতে বৈঠকও করতে পারেন তিনি। কথা ছিল প্রথম বৈঠকটি হবে মেদিনীপুরে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও হাওড়ার পদাধিকারীদের নিয়ে। রাঢ়বঙ্গের 5 জেলা, পূর্ব বর্ধমান, আসানসোল, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া নিয়ে। দ্বিতীয় বৈঠকটি বর্ধমান শহরে হওয়ার কথা ছিল। পাশাপাশি বিধানসভা ভোটকে মাথায় রেখে বঙ্গে অমিত শাহকে এনে সভা করতে চেয়ে দিল্লির কাছে দরবার করেছিল পশ্চিমবঙ্গ বিজেপি। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু নিজেই সে কথা জানিয়েছিলেন। তবে বিজেপি রাজ্য সভাপতি শুক্রবার জানিয়ে দিলেন, আগামী 5 এবং 6 নভেম্বর বঙ্গে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা আসছেন না বলেও জানিয়ে দেন দিলীপ ঘোষ। এদিকে রাজ্যে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে শিল্পপতিদের সঙ্গে আলোচনার পথে হাঁটছে বিজেপি। আগামী দিনে রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে শিল্পের প্রসার ঘটানো যায় তার রূপরেখা ঠিক করার জন্য শিল্পপতিদের পরামর্শ নেওয়া হচ্ছে। ডিসেম্বরে এ নিয়ে আলোচনা চক্রের আয়োজন করবে বিজেপি। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা শিশির বাজুরিয়া। অপরদিকে আসামের নতুন মুখ্য সচিব, আসাম মেঘালয় ক্যাডারের আইএএস জিষ্ণু বড়ুয়া। আসাম সরকারের পরবর্তী মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন আইএএস জিষ্ণু বড়ুয়া। শুক্রবার তাকে আসামের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমান মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণের স্থলাভিষিক্ত হবেন। আজ 31 অক্টোবর অবসর নেবেন মুখ্য সচিব কুমার সঞ্জয়। আসাম সরকারের মুখ্য সচিব হিসেবে নিয়োজিত হওয়ার আগে গৃহ এবং রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন জিষ্ণু বড়ুয়া। জিষ্ণু বড়ুয়া 1988 সালের আসাম মেঘালয় ক্যাডারের আইএএস, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কুমার সঞ্জয় কৃষ্ণের উত্তরসূরি হিসেবে পরবর্তী মুখ্য সচিব পদে জিষ্ণু বড়ুয়ার নিয়োগ সংক্রান্ত ফাইলে অনুমোদন জানিয়েছেন। অপরদিকে কফিনে শেষ পেরেক পুতল, আর ঘরে ফেরা হবে না, মোদী সরকারের উপর ক্ষুব্ধ কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীরে নয়া ভূমি সংস্কার আইন কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করতে শুরু করেছেন কাশ্মীরি পণ্ডিতরা। তারা বলছেন কফিনের শেষ পেরেক পোতা হলো ঘরে ফেরা আরো কঠিন করে দিল মোদী সরকার। ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে জম্মু কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল পিডিপি থেকে শুরু করে ন্যাশনাল কনফারেন্স, রিকনসিলেশন, রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর মাইগ্রেন্টস। সংগঠনের চেয়ারম্যান সতীশ মহলদার বলেন, গত 31 বছর ধরে অপেক্ষায় রয়েছি কবে আমরা নিজেদের মাতৃভূমিতে ফিরে যাব। এদিকে সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই কাশ্মীরের জমি বিক্রির জন্য ছেড়ে দিচ্ছে। এখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে, এবার আমাদের মন্দির, ধর্মীয় স্থল, সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের প্রতিষ্ঠানগুলির দখল নেবে জমি মাফিয়ারা। আমাদের দাবি, কাশ্মীরের নয়া জমি আইন নিষিদ্ধ করে আমাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। বলেন 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত ঘর ছাড়া, আর কতদিন আমাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে? এভাবে চলতে থাকলে একদিন আমাদের গোটা সম্প্রদায়ের লুপ্ত হয়ে যাবে।
419টি কাশ্মীরি পণ্ডিত পরিবার পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত দাবি জানিয়েছিল। উপত্যকার বিশেষ মর্যাদা খর্ব করার পর বছর ঘুরলেও আমাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো হেলদুল নেই। অপরদিকে নির্বাচনে নয়া রেকর্ড বিজেপির, ফলাফল প্রকাশের আগেই বিহারে ইতিহাস সৃষ্টি পদ্ম শিবিরের। বিহার বিধানসভা নির্বাচনের মাঝেই বিদ্রোহে জর্জরিত বিজেপি এবং বিজেপির তরফ থেকে টিকিট না পাওয়া অনেকেই এলজেপির পথে হেঁটেছেন। এরকমই 43 জন উচ্চপদস্থ বিজেপি কর্মীকে এখনো পর্যন্ত দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে পদ্ম শিবির। বহিষ্কৃত নেতাদের অধিকাংশই বর্তমান দলের উঁচু পদে রয়েছেন বা অতীতে বিধায়ক থেকেছেন। এদিকে বিজেপি থেকে বিদ্রোহ করে দল ত্যাগী হওয়া নেতাদের মধ্যে যদি জেলা স্তরের সংখ্যার হিসাব করা হয় তাহলে গ্রাফটা আরো ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতি বিজেপির বেহাল দশা হয়েছে বিহারে। এত সংখ্যক নেতা দল থেকে বেরিয়ে দলের বা জোট সঙ্গীর বিরুদ্ধেই ভোটে দাঁড়ানোর ঘটনা এই প্রথম। বিহারে বিজেপির তরফে প্রার্থী তালিকা প্রকাশের আগে পর্যন্ত দলের মধ্যে মতবিরোধ থাকলেও দল ছেড়ে বেরিয়ে যাওয়ার এই হিড়িক দেখা যায়নি। তবে এই দল ছাড়ার হিড়িক শুরু হয় রাজেন্দ্র সিংহের হাত ধরে। 2015 সালে বিহারের রাজনীতিতে বিজেপির অন্যতম মুখ ছিলেন এই রাজেন্দ্র সিং। বিজেপির দুর্গ হিসাবে পরিচিত দিনারা আসন থেকে দাঁড়িয়েছিলেন রাজেন্দ্র, তবে জেডিইউ প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। এবার আর টিকিট পাননি দলের থেকে, এরপরই এলজেপিতে যোগ দেন তিনি। 37 বছর ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত থাকা রাজেন্দ্র সিং পরিচিত ছিলেন তার সাংগঠনিক ক্ষমতার জন্য। এহেন রাজেন্দ্র সিংকেই এবার টিকিট দিতে চলেছেন চিরাগ পাসোয়ান। শুধু রাজেন্দ্র নয়, প্রথম দফায় আরো 5 জন বিজেপি নেতাকে নিজের দলের টিকিট দিয়ে এনডিএতে আরো বড় চিড় দাঁড়ানোর পথ চওড়া করেছেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। এই ঘটনার পরই বিহার জুড়ে অন্তত 12টি আসনে বিজেপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচনী ময়দানে নেমে যান সেই এলাকার প্রভাবশালী কোনো এক বিজেপি নেতা। উচ্চস্তরীয় নেতারা এই বিদ্রোহের আগুনে জল ঢালার আপ্রাণ চেষ্টা করলেও পরপর জেলায় নেতারা দল ছাড়তে শুরু করেন। এহেন বিদ্রোহের পরিস্থিতি বিজেপিতে কোনো রাজ্যে উপস্থিত হয়নি। এদিকে 2015 সালের নির্বাচনে বিজেপি বিহারের 157টি আসনে নির্বাচন লড়েছিল। এবছর বিহারে বিজেপি লড়ছে মাত্র 110টি আসনে। তাই কোনো নেতার ভুল না থাকা সত্ত্বেও অনেকেই যে টিকিট পাবেন না তা এক প্রকার প্রথম থেকেই আন্দাজ করেছিলেন অনেকে। তবে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সামনে জোট ধর্মকে উপরে রাখতে পারেননি অধিকাংশ উপেক্ষিত নেতাই। এদিকে বিজেপি জেডিইউর অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহীদের আশ্রয় দিতে, অপরদিকে অযোগ্যদের নাম কিভাবে এলো এনআরসিতে বলল হাইকোর্ট হলফনামা চেয়ে ফরমান ডিভিশন বেঞ্চের। এনআরসির চূড়ান্ত তালিকায় প্রচুর অযোগ্য লোকের নাম অন্তর্ভুক্ত হয়েছে, আইনসম্মতভাবে এদের নাম উঠেনি নাগরিক পঞ্জিতে। খুদ গুয়াহাটি হাইকোর্ট একটি মামলার রায় দিতে গিয়ে দ্বার্থহীন ভাষায় একথা বলেছে, সেই সঙ্গে কেন এবং কিভাবে অযোগ্য লোকদের নাম এনআরসিতে জায়গা পেয়েছে হলফনামা দিয়ে তার কারণ ব্যাখ্যা করতে নাগরিকপঞ্জির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মাকে নির্দেশও দিয়েছে হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত 19 অক্টোবর এই রায় দিয়েছে বিচারপতি মনোজিৎ বুইয়া এবং বিচারপতি সৌমিত্র শইকিয়ার বেঞ্চ। এখানে প্রণিধানযোগ্য, হাইকোর্ট এমন এক রায় দেওয়ার ঠিক 6 দিন আগে এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা রাজ্যের প্রত্যেক জেলাশাসক তথা ডিআরসিআরদের চিঠি দিয়ে নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত হওয়া অযোগ্য লোকদের নাম কাটার ফরমান জারি করেছিলেন। প্রশ্ন হল কারা অযোগ্য? দেবশর্মার চিঠিতে বলা হয়েছে ডিবুটার ঘোষিত বিদেশি এবং ট্রাইব্যুনালে বিদেশি মামলায় জড়িয়েছেন এ ধরনের বহু লোকের নাম উঠেছে এনআরসিতে। বেছে বেছে এদের নাম নাগরিকপঞ্জি থেকে ছেটে ফেলতে হবে বলেই ডিআরসিআরদের বলেছেন দেবশর্মা। তার ওই চিঠির সূত্র ধরে আমসুর তরফ থেকে বলা হয়েছে এনআরসি থেকে মানুষের নাম কাটতেই অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন রাজ্য সমন্বয়ক। সমগ্র বিষয় নিয়ে ক্ষুব্ধ আমসু জানিয়েছে তারা দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের। একই ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের কড়া নাড়ার ঘোষণা করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। এই প্রেক্ষাপটেই গুয়াহাটি হাইকোর্ট সুস্পষ্ট ভাষায় বলেছে যে এনআরসিতে এমন অনেকের নাম উঠেছে যা আইনসিদ্ধ পথে হয়নি। গত 13 অক্টোবর ডিআরসিআরদের উদ্দেশ্যে লেখা চিঠিতে এনআরসির রাজ্য সমন্বয়ক দেবশর্মা বলেছেন আরজিআই এখনও চূড়ান্ত এনআরসি প্রকাশ করেনি। রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস রুলস 2003-এর 4 দফা অনুযায়ী চূড়ান্ত এনআরসি প্রকাশের আগে যে কোনো সময় এলআরসিআররা প্রয়োজন মনে করলে
অন্তর্ভুক্ত হওয়া নামগুলো পুনর্যাচাই করতে পারেন। দেব শর্মা বলেছেন, বিভিন্ন তথ্য স্পষ্ট যে ঘোষিত বিদেশি ডিপুটার এবং এফটিতে মামলা ঝুলছে এমন অনেকের নাম এনআরসিতে সন্নিবিষ্ট হয়েছে। এদের তালিকা এনআরসি কর্তৃপক্ষের কাছে ডিআরসিআরদের দাখিল করতে বলা হয়েছে দেব শর্মার চিঠিতে। এনআরসিতে আইনসম্মত পথে যাদের নাম উঠতে পারে না তারাও কি করে অন্তর্ভুক্ত হলেন, সেই প্রশ্নই তুলে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। নলবাড়ী জেলার মুখানমুড়ার বাসিন্দা রহিমা বেগমকে 1971 উত্তর বিদেশী হিসেবে চিহ্নিত করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। এফটির অভিমতকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের রিট আবেদন পেশ করেছিলেন রহিমা। তার মামলার রায় দিতে গিয়েই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুস্পষ্ট ভাষায় বলেছে এই ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মামলায় যা উঠে এসেছে তা নতুন কিছু নয়, অন্যান্য মামলাতেও দেখা গিয়েছে যে এমন অনেকের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছে যা কোনোভাবেই আইনসম্মত নয়। হাইকোর্ট বলেছে, নলবাড়ী সীমান্ত পুলিশের সুপারিনটেন্ডেন্টের দায়ের করা মামলা এফটি চলাকালীনই রহিমার নাম এনআরসিতে উঠেছিল। দুই বিচারপতি মনোজিৎ পুইয়া এবং সৌমিত্র শইকিয়া তাদের রায়ে সাফ বলেছেন, এ ধরনের অন্তর্ভুক্তি আইন বিরোধী। রহিমাকে নলবাড়ির 3 নং এফটি 1971 পরবর্তী পর্বের বিদেশি বলেও চিহ্নিত করেছে। হাইকোর্টে এনআরসির রাজ্য সমন্বয়কের কৌশলী এস সি খেয়াল বলেছেন, কিভাবে রহিমার নাম এনআরসিতে উঠেছে সে ব্যাপারে হলফনামা দাখিল করা জরুরি, এ বিষয়ে একটা স্পষ্ট ছবি পাওয়ার জন্যই হলফনামার প্রয়োজন রয়েছে বলে মনে করেন খেয়াল। একই সঙ্গে খেয়াল বলেছেন, এ ধরনের দৃষ্টান্ত আরও থাকলে সেসব তথ্য হলফনামায় তুলে ধরা হবে। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতিও তাদের রায়ে বলেছেন, যাদের নাম ওঠার কথা নয় এনআরসিতে কিভাবে সেই নামগুলো নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্ত হয়েছে সে বিষয়ে বিশদ ব্যাখ্যাসহ হলফনামা পেশ করুন রাজ্য সমন্বয়ক দেব শর্মা। আদালতের মতে যারা আইনগতভাবে এনআরসিতে অন্তর্ভুক্তির অযোগ্য তারা কিভাবে এই নথিতে ঢুকে পড়েছেন সেটাই জানতে চেয়েছে হাইকোর্ট। এবং শুধু নলবাড়ী জেলার মধ্যেই যাতে সেই হলফনামা সীমাবদ্ধ না থাকে, অন্যান্য জেলার তথ্যও এতে সন্নিবিষ্ট হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে এনআরসির রাজ্য সমন্বয়ককে। 19 অক্টোবরের এই রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 3 সপ্তাহের মধ্যে আদালতে এই হলফনামা পেশ করতে হবে। অপরদিকে বঙ্গের টিটাগড়ের বিজেপি কাউন্সিলর মনীশ শুক্লা খুনে এবার সিআইডির জালে দুই ভাড়াটে খুনি। সূত্রের খবর, পাঞ্জাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম হলো রোশন যাদব, সুজিত রায়। এতদিন এদেরই সন্ধান চালাচ্ছিলেন তদন্তকারীরা। দুজনকে গ্রেপ্তার করা হলেও আরো কয়েকজন এখনো অধরা। এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বাকিদের খুঁজে তৎপর সিআইডি আধিকারিকরা। ট্রেনজিট রিমান্ডে এনে শুক্রবার তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। অক্টোবরের শুরুতে এক রবিবার ভোর সন্ধেবেলা প্রকাশ্য রাস্তায় তরুণ বিজেপি নেতা তথা এলাকার কাউন্সিলর মনীশ শুক্লাকে গুলিতে যাত্রা করে দেওয়া হয়। ঘটনার তদন্তভার পাওয়ার পরই জোর কদমে খুনের কিনারা করতে নেমে পড়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়। খুর্রম খান গোলাপ শেখ নামে দুই ধৃতকে জেরা করে তদন্তকারীরা প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতার জেরে খুনের কথাই জানতে পারেন। কিন্তু পরবর্তীতে বোঝা যায় বিষয়টা সরল নয় মুটেও, বরং ব্যক্তিগত শত্রুতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসাবশত মনীশ শুক্লাকে খুন করা হয়েছে। বাড়াটে খুনিদের কথাও জানা যায়। গোটা পরিকল্পনার মাস্টার মাইন্ড পাটনায় জেলবন্দি সুবুধ নামের একজন জানা যায়, তাও তদন্তের মূল অন্যদিকে ঘুরে যায়। এরপর তদন্তের অগ্রগতির জন্য বিহারে যান সিআইডি আধিকারিকরা। কিন্তু বুটমুখী বিহারে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বাধ্যবাধকতার কারণে তারা জেলে গিয়ে সুবুধকে জিজ্ঞাসাবাদ করতে বাধা পান। তাকে জেরা করেই বাড়াটে খুনিদের সন্ধান মিলত বলে ধারণা ছিল তদন্তকারীদের। ফলে বেশ কিছুদিনের জন্য মনীশ শুক্লা খুনে তদন্তের গতি শ্লথ হয়ে যায়। তবে পুজোর পর ফের তা গতি পেয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে দুই বাড়াটে খুনি ধরা পড়ায় জানা গিয়েছে রোশন এবং সুজিত দুজনের বাড়ি বিহারে। তারা বাড়াটে খুনি হিসাবে কাজ করত। মনীশ শুক্লাকে লক্ষ্য করে গুলি চালানো শার্প শুটারদের মধ্যে এরা দুজন ছিল বলে অনুমান। শনিবার তাদের টিআই প্যারেড।